কক্সবাজার রামু দক্ষিণ মিঠাছড়ি চেন্দা কেন্দ্রীয় জামে মসজিদের সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পহেলা এপ্রিল সোমবার মাহে রমজানের তাৎপর্য শীর্ষক প্রবাসী ও সমাজের সকলের সার্বিক সহযোগিতায় মোহাম্মদ মফিদুল আলমের সঞ্চালনায় সাবেক শিক্ষা অফিসার আলহাজ মাহমুদুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাবাজার সুরুতিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক হজরত মাওলানা রশিদ আহমদ, চেন্দা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ শেখ আবদুল্লাহ, সাবেক সভাপতি আলহাজ মনির আহমদ সওদাগর, সাধারণ সম্পাদক আলহাজ মোক্তার আহমেদ, অর্থ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার মমতাজউদ্দিন, এফএক্স ক্লাব অব রামুর প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার জামাল হোসাইন চৌধুরী, চেন্দা 8নং ওয়ার্ড ইউপি সদস্য জাফর আলম, চেন্দা 8নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য মৌলানা ফরিদুল আলম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ আব্দুল আজিজ আলতাজউদ্দিন আহমেদ, ব্রাক কক্সবাজার ব্যবস্থাপক মোহাম্মদ সৈয়দ নূর, জেলা ও দায়রা জজ আদালত কক্সবাজার অ্যাডভোকেট আলাউদ্দিন রবিন, এছাড়াও উপস্থিত ছিলেন মাস্টার আব্বাস উদ্দিন, হাফেজ সাইদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ প্রমুখ। মাহফিলে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন চেন্দা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হজরত মাওলানা নূর মোহাম্মদ বারে। ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা রশিদ আহমদ। মোনাজাতে সকল প্রবাসীদের সুস্থতা ও যে কোনো বিপদ আপদ থেকে হেফাজতের জন্য এবং আত্মিক ও সার্বিক সহযোগিতা দিয়ে যারা এই মাহফিলকে সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করা হয় ও কৃতজ্ঞতা জানানো হয়। যুব সম্প্রদায় যাদের কারণে এত বড় আয়োজন সফল হয়েছে তাদের বক্তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।